তাহলে কোনটা দিয়ে আমরা ইসলামের সমালোচনা করব মনে করেন আমরা যদি বেদ দিয়ে রেফারেন্স দিয়ে ইসলামের সমালোচনা করি তাহলে কি সেটা একসেপ্টেড হবে মনে করেন মনে করেন আমি বেদের একটা ভার্স নিয়ে এসে ইসলামের সমালোচনা করলাম হুম এটা নিশ্চয়ই তাহলে আপনাদের মানে ওনার কাছে মানে গ্রহণযোগ্য সমালোচনা হবে নাকি এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য সমালোচনা হবে যে আমি যদি বেদের একটা ভার্স নিয়ে এসে ইসলামের সমালোচনা করি তাহলে কি এটা ইসলাম মানে এটা কি ইনফ্যাক্ট ইসলামের কোন সমালোচনায় কি তাহলে হবে বলেন তো এইটা মানে প্রশ্নটাই আমি আমার মাথার উপর দিয়ে গেল এত বুদ্ধিমান প্রশ্ন যে এটা আমার মাথার উপর দিয়ে গেছে একদম মনে করেন আমি চীনের একটা চীনের একটা ধর্ম আছে পঙ্কা পঙ্কা ধর্ম এই ধর্মের একটা ধর্মগ্রন্থ থেকে আমি ভার্স নিয়ে রেফারেন্স নিয়ে আমি ইসলামের সমালোচনা করতেছি তাহলে কি ভাই এটা কি ইসলামের সমালোচনা হবে নাকি পঙ্কা পঙ্কা ধর্মের সমালোচনা হবে কোনটা হবে না হবে কিন্তু আমি মানে না দিয়ে ইসলামের সমালোচনা কিভাবে করা যায় এই আমি জানি আসলে মনে করেন করেন হিন্দু ধর্মের ভিতরে একটা মানে প্রথা ছিল বর্ণবাদ মানে ইয়া প্রথা জাতিভেদ প্রথা ঠিক আছে ওই যে মানে কেউ হচ্ছে ব্রাহ্মণ কে হচ্ছে শূদ্র ইত্যাদি তে শুনছেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জিনিসটা যদি আমি সমালোচনা করতে চাই তাহলে তো আমার হিন্দু ধর্মের গ্রন্থ থেকেই আমার রেফারেন্স দিয়ে সমালোচনাটা করতে হবে নাকি আমি কি কোরআন থেকে রেফারেন্স দিয়ে কি এটা সমালোচনা করতে পারবো বা থেকে সমালোচনা আছে এই যে এটা খুবই খারাপ কথা নাকি ভাই হ্যাঁ হ্যাঁ মানে এই প্রশ্নই তো আমি বুঝলাম না ভাই মনে করেন আওয়ামী লীগের সমালোচনা করবো হম আওয়ামী লীগের সমালোচনা যদি আমি করি তাহলে কি আমি বিএনপির কাজের উদাহরণ আই না আওয়ামী লীগের সমালোচনা করবো

আলোচকের কাছ এত মানে আমি এত 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 কিভাবে থাকে মানে একটা আমি সমালোচনা করতে গেলে তো করতে হয় তাই না মনে করেন আমি যদি রবীন্দ্রনাথের সমালোচনা করি রবীন্দ্রনাথের সমালোচনা করার সময় আমি নজরুল ইসলামের বইয়ের থেকে রেফারেন্স আই না যে এই যে দেখেন নজরুল ইসলাম কি করছে তার মানে রবীন্দ্রনাথ খুব খারাপ দেখছেন রবীন্দ্রনাথ কত খারাপ দেখেন নজরুল ইসলামের বইতে নজরুল ইসলাম লিখছে এটা তাহলে প্রমাণ হলো নজরুল রবীন্দ্রনাথ খারাপ এটা কি ভাই এইভাবে কি কোনোদিন প্রমাণ করা যাবে নজরুল ইসলামের বইয়ের থেকে দলিল আইনা রবীন্দ্রনাথকে মানে ভুল প্রমাণ করা বা খারাপ প্রমাণ করা বা সমালোচনা করা এটা কি কোনোদিন সম্ভব ভাই না এটা সম্ভব না মানে আমি তো ভাই বেকু হয়ে গেলাম এই মানে যুক্তি শুই না ওরে বাপরে মুমিনের কি বুদ্ধি ভাই মুমিনের কি বুদ্ধি ওরে ভাই আমি তো মানে তাসকি লাইগে গেলাম এবং এই মুমিনকে তো বুদ্ধিতে নোবেল পুরস্কার আমি দিতে চাই ওই মুমিনকে একটু নিয়ে আসেন ভাই আমার লাইভে হ্যাঁ আমি তাকে একটা নোবেল পুরস্কার দিতে একটু বুদ্ধিমান করতে পারি না এর জন্য এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসি হ্যাঁ এখন ঠিক আছে আপনি ভালোভাবে বুঝিয়ে বলছেন বুঝতে পারছি আমি এইভাবেই করা করতে হবে না না এই প্রশ্ন শুনেই তো আমি বেকুব হয়ে গেছি ভাই এই প্রশ্ন এত বুদ্ধিমানের প্রশ্ন বাপ রে বাপ এই মুমিনরা এত বুদ্ধিমান ভাই এত বুদ্ধিমান কিভাবে হয় আমি তো বুঝলাম না যেই আমি যে জিনিসের সমালোচনা করতেছি সেইখান থেকে তো আমার দলিল লাইনে দেখাইতে হবে যে এই যে দেখেন সমালোচনাটা এই কারণে করতেছি এই যে আপনাদের এইখানে এটা লেখা আছে এই কারণে আমি এই সমালোচনাটা করতেছি আমি যদি আরেক বাড়ার রেফারেন্স আনা আইনা দেই তাহলে তো আর এই বাড়ার সমালোচনা তাতে হবে না তাহলে তো ওই বাড়ার যে বাড়ার রেফারেন্স আনলাম সেই বাড়ার সমালোচনা হয়ে যাবে সেটা নাকি কি উৎপট কথা ভাই ভাই আপনারা দর্শকরা শুনতেছেন আমরা আমি কি বলবো ভাই আমার কিছু বলার নাই ভাই আর বলার আছে আপনার

না না আমার এই ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তাহলে যেদিন মনে পড়বে সেদিন আপনি মনে পড়বে যেদিন যেদিন মনে পড়ার পরে আপনি আগে ওই মিউজিয়ামটার ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে আপনি নিজে আগে চেক করবেন চেক করে তারপর আমার সাথে এসে কথা বলবেন ঠিক আছে যেদিন মনে পড়বে সেই দিন ঠিক আছে ঠিক আছে কোনো কোনো দলিল প্রমাণ ছাড়া আমার লাইভে আসবেন না ভাই হ্যাঁ আমি যখন আপনাকে আপনি যখন একটা জিনিস পয়েন্ট আউট পয়েন্ট বলবেন আমাকে আমি অবশ্যই এটা মনে রাখবেন যে আমি অবশ্যই জিজ্ঞেস করব যে এটা কোথায় এটা কোন জায়গায় আছে তখন আপনি সেটা আমাকে দিতে হবে যদি না দিতে চান সেই বিষয়ে আমি কথাই বলবো না আপনি যে ওয়াদি শুনছেন নিলাম ইসলাম চাঁদে গিয়া মুসলমান হইছে মানে এটা হইছে সেটা হইছে যা ইচ্ছা শুনেন না কেন কিন্তু আপনার দলিলটা নিয়ে আসতে হবে সাথে করে দলিল না আছে দলিল ছাড়া আমি তো কথা বলি না ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকেন আর কি কোনো প্রশ্ন আছে আপনার হ্যাঁ আমি যদি সময় দেন আমি একটু ছোট করে একটা প্রশ্ন করতে চাই আচ্ছা বলেন

সে যদি বলে যে সে একজন মানে শিক্ষিত মানুষ সে যেহেতু কইতাছে সেহেতু আপনার তখন সাথে সাথে নিয়ে ফাঁসি দেওয়া দেওয়া যাবে নাকি সে যদি বলে আপনি একজন ধর্ষক তাহলে আপনাকে নিয়ে সাথে সাথে ফাঁসি দেওয়া ফালানো যাবে সে যদি মানে কে ভালো মানুষ বলে তাতে যদি মোহাম্মদ ভালো মানুষ হয় তাহলে সে যদি আপনাকে খারাপ মানুষ বলে আপনিও খারাপ মানুষ প্রমাণিত না যে কোন ব্যক্তির মতামতের উপর ভিত্তি করে কি আহ সেটাকে কি আমরা যুক্তি হিসেবে গণ্য করতে পারি যে একজন ব্যক্তি একটা মতামত দিচ্ছে সেটাকে যেহেতু মতামত দিচ্ছে সেহেতু এটাই প্রমাণ এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে একটা হিন্দু বেড়ায় যদি বলে যে শিবের রাজা রামের চরিত্র আমি মুগ্ধ হয়ে গেছি সে অনেক ধরনের অনেক শিক্ষিত ব্যক্তি সে রাজা রামের চরিত্র পেয়ে অনেক মুগ্ধ হয়ে গেছে এখন আমরা কি তখন বলতে পারবো যে রাজা রাম যেহেতু এই এত শিক্ষিত ব্যক্তি বললো সুতরাং রাজা রাম এই যে যেমন ধরেন এই যে অ্যাটম বোম যে বানাইছে হ্যাঁ এই যে একটু কয়েকদিন আগে ক্রিস্টোফার নোলানের একটা সিনেমা আহ বের হয়েছিল হ্যাঁ সেই সিনেমার ভিতরে যে অ্যাটম বোম যে বানাইছে সে যে অ্যাটম বোম যখন ইয়া হয় তখন সে বেদের একটা ভার্স আবৃত্তি করতেছিল

আমার তো কোরআন পরে আমার আমার ইসলাম মানে মোহাম্মদের জীবনে পরে আমার মনে হয়েছে মোহাম্মদ একটা লুচ্চা তাহলে এইটাকে কি প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না এর প্রেক্ষিতে আপনাকে প্রমাণ দিতে হবে হ্যাঁ সেটাই তো আমি বলতেছি যে মানে কে কি মতামত দিল সেটা দিয়ে তো কিছু যায় আসে না প্রমাণটা কোন দিকে আমাদেরকে নিতেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আমি যে প্রমাণগুলা দিচ্ছি নবী লুচ্চা ছিল সেইগুলাকে আপনি খণ্ডন করতে পারলে তখন আপনি বলবেন যে হ্যাঁ খণ্ডন করে দিছি মোহাম্মদকে চরিত্র ঠিক করে দিছি এছাড়া আমার মতামতের উপর ভিত্তি করে তো কোন ডিসিশন মেক হবে না নাকি হ্যাঁ ঠিক আছে আমার মনে হয় যে আমার উত্তর দিয়ে দেওয়া হয়েছে ইয়াসির আফাত ভাই ঠিক আছে তাহলে বিদায় জানাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে তাহলে পরের জনকে আমরা যুক্ত